প্রথমবারের মতো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়ে দেশ জুড়ে সাড়া ফেলে দিয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জের তৃতীয় লিঙ্গের প্রার্থী নজরুল ইসলাম ঋতু। নৌকা প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে হারানোর পর মানুষের সঙ্গে কুশল বিনিময় করেছেন তিনি। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি প্রশাসনকে ধন্যবাদ জানান নবনির্বাচিত হয়ে চেয়ারম্যান। ঝিনাইদহ প্রতিনিধি ওলিয়ার রহমানের রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মোস্তফা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম সবখানে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তিরিলোচনপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতুর খবর। তৃতীয় দফায় ইউপি নির্বাচনে দেশের প্রথম তৃতীয় লিঙ্গের কোনো মানুষ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভোটে জয়ী হওয়ার পর থেকেই প্রচণ্ড শীত উপেক্ষা করে মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে বেড়াচ্ছেন নজরুল ইসলাম ঋতু। আপামর জনতার ভালোবাসায় সিক্ত হওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে সবার দোয়াও চান তিনি। ইউনিয়নবাসীর জন্য আমি এখানে এসেছি আর ইউনিয়নবাসী আমাকে এখানে এনেছে। আমি ইউনিয়নে নির্বাচিত হয়েছি, আমি নির্বাচন করেছি, আমি অনেক ভোটে পাশ হয়েছি। তবে আমার একটাই আশা যে এই ইউনিয়নবাসীর জন্য আমি কিছু করতে চাই। বর্তমান সরকারের সময় তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা ভোটার হয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত এই চেয়ারম্যান। আমি চাই যে প্রধানমন্ত্রী যত আমাদের দিকে সুনজরে তাকায়, তা আমি জনগণের পক্ষে সবসময় থাকবো আর জনগণ যেটা আমাকে বলে সেটাই আমি শুনবো। তৃতীয় লিঙ্গের প্রার্থীকে চেয়ারম্যান নির্বাচিত করে খুশি ভোটাররাও। তার কাছে আসলে কোনো মানুষ ফিরে যায় না, এলাকার মানুষের ভালোবাসা আছে বিদায় আজকে এই পর্যায়ে আসতে পেরেছি। মানুষের অভাব অনটন দেখাশুনো করে, মানুষের একটা বিশেষ করে মেয়ে ছেলের একটা আস্থা এসে গেছে। তারপর বেশ, সে কোনোদিন কাউকে ফিরোয়নি, সে সব কিছু দিয়ে তাকে সাহায্য করেছে, এই জন্য তাকে আমরা ভোট দিয়ে পাশ করেছি। জীবনের বেশিরভাগ সময় রাজধানীতে থাকলেও এলাকার মানুষের প্রতি অগাধ ভালোবাসা থেকে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হন নজরুল ইসলাম ঋতু। সেই ভালোবাসার প্রতিদানও দিলেন ভোটাররা। এর আগেও কোটচাঁদপুর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তৃতীয় লিঙ্গের প্রার্থী পিঙ্কি খাতুন। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।